আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম কীভাবে পরিবর্তন করবেন? আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করার সময় এরকম একটি লেখা শো হচ্ছে। এই লেখাটার অর্থ হলো আপনি 60 দিনের ভিতরে অলরেডি একবার আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করে ফেলেছেন। আপনি যদি পরবর্তীতে আবার পরিবর্তন করতে চান, অবশ্যই 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথচ আপনি একবারও আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করেননি। আরেকটি সমস্যা হলো আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করার সময় একটি পাসওয়ার্ড চায়, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। আপনি কারেক্ট পাসওয়ার্ড দেওয়ার পরও বারবার ইনকারেক্ট দেখাচ্ছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাগুলো ছাড়াই সরাসরি ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দেখাবো। ফেসবুক আইডির পাসওয়ার্ড ছাড়াই আমি ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দেখাবো। তো ভিউয়ার্স, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো কেন এই সমস্যাগুলো হয়ে থাকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার ক্ষেত্রে। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মূল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, আপনাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনারা সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন। ওকে, ফেসবুকে প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। ওকে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এরকম ওপেন হবে। দেন আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে এখানে সেটিংস লেখাতে। এই সেটিংস লেখাতে ক্লিক করলে ফাইনালি আপনার ফেসবুক আইডির সেটিংসটি ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে এই সেটিংসটি অন্যভাবে ওপেন করতে পারবেন। তো সেমভাবে আপনারা এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন ফেসবুকে প্রবেশ করার পরে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করলে সেমভাবে আপনার ফেসবুক আইডির সেটিংসটি ওপেন হবে। ওকে, এরকম ওপেন হওয়ার পরে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে, আপনার ফেসবুক আইডিটি এরকম শো করবে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ওকে, অ্যারোতে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি এরকম ওপেন হবে। যদি আপনার একটি আইডিতে 2টি প্রোফাইল ক্রিয়েট করা থাকে, এরকম 2টি শো করবে। আর যদি 2টি ক্রিয়েট করা না থাকে আপনার ক্ষেত্রে, এরকম 1টি শো করবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন। ওকে, অ্যারোতে ক্লিক করলে ফাইনালি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন। শুধু আপনার ফেসবুকের নাম নয়, আপনি চাইলে ইউজার নেমও পরিবর্তন করতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু ফেসবুকের শুধু নাম পরিবর্তন করব, সেই কারণে আপনারা নেমের এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো, এখানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো এখন আপনাকে এখানে নেমটি পরিবর্তন করতে হবে। তো আমি আপনাদেরকে নেমটি পরিবর্তন করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে MD হাবিব ওয়াই। তো এটি শুধু আমি এখন হাবিব ওয়াইতে চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেজ। যদি আপনার ফেসবুক আইডিটির নাম একবার পরিবর্তন করেন, পরবর্তীতে আবার যদি আপনি পরিবর্তন করতে চান, অবশ্যই আপনাকে 60 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। তা না হলে আপনি পরবর্তীতে নামটি পরিবর্তন করতে পারবেন না। তো অবশ্যই এখানে আপনারা একটু বুঝে শুনে সঠিকভাবে ফেসবুকের নামটি পরিবর্তন করবেন। ওকে, তো এখানে আমি সব কিছু কেটে দিব। আমি মিডল নেম কেটে দিলাম এবং লাস্ট নেম কেটে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি নেমটি চেঞ্জ করে দিলাম। আগে যে নেম ছিল আমি নেমটি চেঞ্জ করে দিলাম, আগে ছিল MD হাবিব ওয়াইদ, এখন আমি দিলাম শুধুমাত্র হাবিব ওয়াইদ। ওকে, তো এভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ। ফাইনালি পরিবর্তন করার জন্য আপনাকে এই রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আপনার সামনে এরকম শো করবে, এরকম 2টি লেখা শো করবে, আপনার নেমটি এরকম 2টিভাবে শো করবে। আপনি কি যেরকম লিখেছেন সেরকম দিতে চাচ্ছেন কিনা, উপরে দেখতে পাচ্ছেন হাবিব ওয়াইদ আমি যেমনটি লিখেছি, এবং নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাকে সাজেস্ট করছে ওয়াইদ হাবিব। আমি যদি এভাবে উল্টো করে দিতে চাই, উল্টোভাবেও দিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরেরটি সিলেক্ট করা, তো এভাবে আপনারা উপরেরটি সিলেক্ট করে দিবেন যদি সিলেক্ট করা না থাকে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবারও সেভ চেঞ্জ, এখানে ক্লিক করতে হবে।
তো আমি ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নেমটি পরিবর্তন হয়ে গেল। কোনো পাসওয়ার্ড ছাড়াই আমি আমার ফেসবুক আইডির নেমটি পরিবর্তন করে ফেললাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেমটি পরিবর্তন হয়ে গেল। তো আমি যদি এখন আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, রিফ্রেশ করে আমি যদি দেখাই আমার ফেসবুক প্রোফাইলের নেমটি পরিবর্তন হয়েছে কি না। ওকে, তো আমি ফেসবুকটি একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে আমার ফেসবুক প্রোফাইলটি ভিউ করলাম। প্রোফাইলটি ভিউ করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নেমটি পরিবর্তন হয়ে গেল। আগে ছিল এমডি হাবিব ওয়াইদ, এখন হলো হাবিব ওয়াইদ। তো ভিউয়ার্স, ফেসবুক আইডির নাম পরিবর্তন করার ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট নয়। আপনার ফেসবুকের অ্যাপ্লিকেশনটি যদি আপডেট না থাকে, আপনি যত চেষ্টা করেন না কেন, বারবার এই লেখাটা শো করবে, আপনি কিছুতেই আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন না এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করার আগে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন।